তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ, আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের অসাধারণ একটি ট্রিক শেয়ার করব। বন্ধুগণ, আপনি আপনার মোবাইল ফোনের স্ক্রিনে কিন্তু একই সাথে দুটি কাজ করতে পারবেন। যেমন মনে করুন, আপনি আপনার মোবাইল ফোনের স্ক্রিনে ইউটিউব ইউজ করতেছেন, পাশাপাশি আপনি ফেসবুকও ইউজ করতে পারবেন। তো বন্ধুগণ, আজকে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুগণ, এই কাজটি আমরা কিভাবে করব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল এবং অনেকটাই ইউজফুল হবে। অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন প্রবাসী টেকনিক বাংলা, আপনাদের সাথে আছি আমি জামশেদ। সো বন্ধুগণ, চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন প্রবাসী টেকনিক বাংলা এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে এনাবল করে দিন আমাদের লেটেস্ট আপডেটগুলো পেতে। তো বন্ধুগণ, একই মোবাইলের স্ক্রিনে দুটি কাজ করতে হলে এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হলে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে টাইপ করবেন ডুয়াল ব্রাউজার। তো ডুয়াল ব্রাউজার টাইপ করার পর এরকম অনেকগুলো আইকন চলে আসবে। তো দেখুন, এই আইকনটি দেখে দেখুন ডুয়াল ব্রাউজার স্প্লিট ব্রাউজার। তো এই আইকনটি দেখে এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি আগে থেকে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে রেখেছি, আপনাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি। তো বন্ধুগণ, অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর কোনো পারমিশন দিতে হবে না, কোনো অ্যালাউ দিতে হবে না, এরকম একটি স্ক্রিন চলে আসবে। তো দেখুন, এখানটায় দুটি স্ক্রিন চলে আসছে। তো ফর এক্সাম্পল, আমি যদি এখানটায় ইউটিউবটাকে প্লে করি, তো আমি ইউটিউবটাকে আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো দেখুন, এখানে ইউটিউবটি কিন্তু প্লে হয়ে গিয়েছে। তো দেখুন, এখানটায় আমি ইউটিউবের একটি ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ভিডিওটি যখন আমি এখানটায় প্লে করে দেব, তো বন্ধুগণ, ইউটিউবের ভিডিও আমি এখানে প্লে করে দেওয়ার পর কিন্তু আবার নিচে যে স্ক্রিনটি রয়েছে এখানে আমি ফেসবুকটি ইউজ করতে পারবো। তো দেখুন, আমি ফেসবুকটি ওপেন করে দিচ্ছি। তো ফেসবুকটি ওপেন করে দেওয়ার পর এখন যদি আপনি আমার ফেসবুকটি লগ ইন করা নেই, তো আপনি এখানটায় লগ ইন করে নিতে হবে। তো আপনি যদি চান এটিকে ফুল স্ক্রিন করে নেবেন, তাহলে যে এ আইকনটি রয়েছে এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দিলে কিন্তু এটি ফুল স্ক্রিন হয়ে গিয়েছে। তো আবার যদি এটিকে আপনি ছোটো করতে চান, তাহলে আবারও এই আইকনটিতে ক্লিক করে দিন। তো একইভাবে কিন্তু আপনি ফেসবুক এবং ইউটিউব দুটি ইউজ করতে পারবেন। তো বন্ধুগণ, এই অ্যাপটির কিছু সেটিংস রয়েছে, আপনি ইচ্ছে করলে সেটিংসগুলো করে নিতে পারেন। তো দেখুন, এখানটায় রাইট কর্নারে রয়েছে দেখুন থ্রি ডট, তো আপনারা থ্রি ডটে ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানটা রয়েছে সেটিং, তারপর রয়েছে নাইট মোড, তো তারপর নিচে দেখুন রয়েছে ডেস্কটপ মোড, আপনি ইচ্ছে করলে এই সেটিংসগুলো করে নিতে পারেন। তো বন্ধুগণ, এভাবেই কিন্তু আপনি আপনার মোবাইল ফোনের একই স্ক্রিনে দুটি কাজ করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, আর ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে ভালো কোনো একটি টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায়। খুদা হাফেজ।